বর্ষায় নতুন যৌবন ফিরে পাই হাওড়ের নদীগুলো। নদীর চারপাশের নিচু জমিগুলো তখন পানিতে টইটম্বুর হয়ে ওঠে। দূর থেকে প্রতিটি গ্রামকে দেখে মনে হয় জেগে ওঠা এক একটি দ্বীপপুঞ্জ। আবার নীল আকাশের সঙ্গে অথই জলরাশির মিতালি চন্দ্রিমা রাতে এক অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করে তোলে ভ্রমণ পিপাসুদের। মাঝিদের ছুটে চলা আর জেলেদের মাছ ধরা, প্রকৃতির সকল সৌন্দর্য একসঙ্গে দেখা মেলে হাওড়ে। হাওড় বেষ্টিত কিশোরগঞ্জ জেলা, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলি, তারাইল, বাজিতপুর উপজেলাগুলো নদীনালায় ভরপুর। তাই তো বর্ষায় এসব উপজেলাগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে প্রকৃতির নিয়মে, আর তা উপভোগ করতে দূর দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা আসর জমায় হাওড়ের পাড়ে। বেশ কয়েক বছর ধরেই এসব এলাকার প্রাকৃতিক সৌন্দর্য পিপাসুদের আকৃষ্ট করে তুলেছে। তার সঙ্গে নতুন যুক্ত হাওড়ের অল ওয়েদার রোড, যেখানে হাওড়ের বুক চিরে ছুটে বেড়ায় ইঞ্জিন চালিত গাড়ি নিজ গন্তব্যে। এ পথে মন ভেজাবে নীল আকাশের সঙ্গে মিতালি করা নীল জলরাশি। তবে প্রকৃতির এত আয়োজনের মাঝেও একটি অভাব ছিল, সেটি পর্যটকদের রাত্রি যাপন। হাওড়ের উপজেলাগুলোতে রাত্রি যাপনের জন্য তেমন কোনো নান্দনিক হোটেল মোটেল নেই, তাই দীর্ঘদিন ধরে ভ্রমণ পিপাসুদের দিনে এসে দিনেই ফিরতে হয়েছে। তবে এবার পর্যটকদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের শতভাগ পূর্ণতা পাচ্ছে। হাওড়ে আসা পর্যটকদের থাকা খাওয়া ও চন্দ্রিমা রাতে হাওড়ের অবিরাম সৌন্দর্য উপভোগ করতে তৈরি হয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট। হাওড়ের অবিরাম জলরাশির মাঝে গড়ে ওঠা দৃষ্টিনন্দন রিসোর্টটি সকলের দৃষ্টি কেড়েছে। ইতনা মিটামন অষ্টগ্রামের যে অল ওয়েদার রুট, এই অল ওয়েদার রুটের বদলতেই আজকে এই প্রেসিডেন্ট রিসোর্টের আবির্ভাব। মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুরে গড়ে তোলা হয়েছে এই রিসোর্টটি। জেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাট থেকে হাওড়ের ভরা যৌবনে নৌকা বা স্পিডবোটে পৌঁছতে হবে সেখানে। যেতে যেতে পানিপথে দেখা মিলবে হাওড়ের নানারকম নৈসর্গিক সৌন্দর্য। থাকা খাওয়া সহ নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠেছে প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেড। প্রায় 30 একর জমির চারপাশে শুধু থই থই পানি, মাঝে মাছ চাষের জন্য বিশাল একটি পুকুর। ওই পুকুরটির চারপাশ ঘিরেই সাজানো হয়েছে রিসোর্টটির সমস্ত আয়োজন। পুকুরটির একপাশে পর্যটকদের থাকার জন্য ছোট ছোট বিভিন্ন কটেজ সহ ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। অপর পাশে পর্যটকদের জন্য দেশি বিদেশি খাবারের সুব্যবস্থা রয়েছে। চারপাশে রয়েছে সবুজ গাছপালার মনোমুগ্ধকর সমারোহ। অষ্টগ্রাম ঘুরতে আসা পর্যটকরা, তাদের থাকা খাওয়ার কোনো ভালো সুব্যবস্থা নেই। মিটামইন প্রেসিডেন্ট রিসোর্ট হওয়াতে তাদের থাকা খাওয়ার একটি সুব্যবস্থা হয়েছে। তার পাশাপাশি হাওড় এলাকায় অর্থনৈতিক অবস্থাও অনেক উন্নত হবে। রিসোর্টটি নির্মাণ হয়েছে পানির ওপর, তাই পর্যটকরা কক্ষে বসেই উপভোগ করতে পারবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। পানিতে পানকৌড়ির ডুব সাঁতার, চিলদের মাছ শিকার আর সাদাবকের ওড়াউড়ি। তিন তারকা মানের রিসোর্টে রয়েছে ডাবল ইউনিটের 10টি কটেজ, যেখানে 60টি রুম ও একসঙ্গে 40টি পরিবার থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। পাশাপাশি 400 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক আউটডোর পার্টি সেন্টার, ইনডোর রেস্টুরেন্ট। পর্যটকদের জন্য রয়েছে আরও ওপেন কালচারাল সেন্টার, শিশু পার্ক, সুইমিং পুল, ওয়াটার বাইক ও প্যাডেল বোট। রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে যেহেতু এখানে রিসোর্টটি পুরোদমে প্রস্তুত নয়, তাই ভাড়া চূড়ান্ত হয়নি। রিসোর্টের ওয়েবসাইট ও ফেসবুক পেজে ডুপ্লেক্স কটেজগুলোর প্রতিটির ভাড়া উল্লেখ করা হয়েছে, যেখানে প্রতি রাতে কটেজ অনুযায়ী 6,000 থেকে 28,000 পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে। রিসোর্টের প্রজেক্ট কোঅর্ডিনেটর জহুরুল ইসলাম বলেন, হাওড়ের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার মানুষ প্রতি বছর ভিড় করে, কিন্তু পরিবার নিয়ে রাত্রি যাপন সহ কোনো রকম সুযোগ সুবিধা না থাকায়
এই রিসোর্টটির পরিকল্পনা হাতে নেওয়া হয়। মাত্র 8 মাসে আমরা এর প্রায় 80% কাজ সম্পন্ন করতে পেরেছি। আশা করছি খুব দ্রুত এর বাকি কাজ সম্পন্ন করতে পারব। আমাদের রিসোর্টের প্রায় 80% কাজ শেষ। আমরা খুব তাড়াতাড়ি উদ্বোধন করতে যাচ্ছি। আমরা নতুন করে এই পর্যটন শিল্পটা করেছি। সবার কাছে আমাদের প্রত্যাশা যেন আমাদের সবাই উৎসাহিত করে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম বলেন, হাওড়ে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সরকারিভাবেও রেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মিনি সার্কিট হাউসের মতো 35 কক্ষ বিশিষ্ট একটি রেস্ট হাউস তৈরির জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সচেষ্ট রয়েছেন। তো বিভিন্ন বেসরকারি উদ্যোগে এখানে রিসোর্ট বা অন্যান্য বিষয় হচ্ছে, আমরা সরকারি উদ্যোগেও করছি। আপনারা জানেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওনার উদ্যোগে এবং আমাদের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে মিঠামইনে 35 কক্ষ বিশিষ্ট একটি রেস্ট হাউস হচ্ছে, একটা মিনি সার্কিট হাউস আদলে। এটি হলে আসলে পর্যটনের জন্য ব্যাপক সুবিধা হবে এবং আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য ওইখানে আমাদের যারা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা সবাই সচেষ্ট আছে এবং স্থানীয় জনগণও সচেষ্ট আছে।